রাঙ্গামাটি সরকারি কলেজত অধ্যয়নরত কাপ্তাই উপজেলা শিক্ষার্থী অলর নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার বিয়েলায় কাপ্তাই উপজেলা মিলনায়তনত অনুষ্ঠিত হয়ে। রাঙ্গামাটি সরকারি কলেজের কাপ্তাই স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি মোহাম্মদ আরফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংশুই চাইন চৌধুরী। কাপ্তাই উপজেলা স্টুডেন্ট ফোরামের সভাপতি কামাল হোসেন শাহীন ও সুলতানা নাসরিন জ্যোতির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে কাপ্তাই উপজেলা স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক নুরুল আলম, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ আরো বক্তা। অনুষ্ঠানত আলোচনা সভার আগে নবীন অলরে ফুলের শুভেচ্ছা ও বিদায় অলরে ক্রেস্ট প্রদান করায়। যারা 5ই জানুয়ারি অবৈধ অস্ত্র দিয়ে এই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে যে সকল আমাদের উপজাতি আদিবাসী অথবা ক্ষুদ্র গোষ্ঠী দিয়ে জিম্মি করে জোর করে ভোট আদায় করেছে, সে একই খেলা তারা আবার মিটিয়ে উঠেছে। ডেক্স নিউজ, C+TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।